সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিনি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্নেকার্স চকলেট। স্নেকার্স চকলেটটা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং কী পরিমাণ জনপ্রিয় এটা বোধহয় আর বলে বোঝাতে হবে না। কারণ যে কোনো দোকানে আপনি যদি যান, যেই সমস্ত দোকানগুলো আপনার চকলেট বিক্রি করে, অর্থাৎ অন্যান্য যে বিদেশি চকলেটগুলো আছে সেই চকলেট বিক্রি করে, সেই সমস্ত দোকানগুলোতে আপনি স্নেকার্স চকলেটটা 100% কিন্তু আপনি দেখতে পারবেন। এই ব্যাপারে আমার গ্যারান্টি আছে এবং আপনি নিজেও কিন্তু অবজার্ভ করে দেখতে পারেন। তো স্নেকার্স চকলেটটা কিন্তু দীর্ঘদিন মার্কেটে ছিল না, যার কারণে কিন্তু এখন স্নেকার্স চকলেটের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এখন আমাদের কাছে মোটামুটি কিছু পরিমাণে স্নেকার্স চকলেট আমরা স্টক করেছি বা এনেছি। এটা হচ্ছে হলো আপনার দুবাইয়ের স্নেকার্স চকলেট। দুবাই থেকে এই চকলেটগুলো আনা হয়েছে। তো এই স্নেকার্স চকলেটটা নিয়ে আপনারা কিন্তু দারুণ ব্যবসা করতে পারেন। আপনারা যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন বা অনলাইনে সার্চ করছেন, বা যারা স্টুডেন্ট আছেন পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, বা যারা চাকরি করেন পাশাপাশি কিছু করতে যাচ্ছেন, বা অন্যান্য আইটেম নিয়ে আপনারা যারা মার্কেটে অলরেডি ব্যবসা করছেন, তারাও কিন্তু এই প্রোডাক্টটা অ্যাড করে আপনারা সকলেই কিন্তু মান্থলি একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট এই চকলেটের মাধ্যমে আপনারা ইনকামটা নিশ্চিত করতে পারেন। আর এই চকলেটের বাজার যেহেতু একেবারে নিশ্চিতভাবে তৈরি করা, তাই এই চকলেট নিয়ে আপনার কিন্তু বিক্রি করতে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র অন্যান্য যে সাপ্লায়ার আছে যারা স্নেকার্স চকলেট সাপ্লাই করে, তাদের থেকে 5-10 টাকা বক্সে আপনি কম রাখলেই দোকানদার বা সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আপনার কাছ থেকে স্নেকার্স চকলেটটা সংগ্রহ করবে। তো স্নেকার্স চকলেটটার যে ব্যবসায়িক প্রক্রিয়া সেটা সম্পর্কে বলতে গেলে, এই এক এক বক্স স্নেকার্স চকলেট আমরা আপনাদেরকে পাইকারি সরবরাহ করব মাত্র 1040 টাকা করে। প্রতি বক্স স্নেকার্স আমরা 1040 টাকা করে আপনাদেরকে পাইকারি সরবরাহ করব এবং আপনারা মার্কেটে এটা 1100 টাকা করে বক্স সেল করতে পারবেন। অর্থাৎ প্রতি বক্সে আপনারা কিন্তু নিশ্চিত 60 টাকা করে আপনারা প্রফিট করতে পারবেন। এক এক কার্টনে স্নেকার্স থাকে আপনার 12 বক্স করে, অর্থাৎ আপনি যদি 1 কার্টন স্নেকার্স নেন তাহলে আপনি প্রায় 720 টাকার মতো কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এক এক কার্টন থেকে। তো স্নেকার্স চকলেটটা আপনার একটু কষ্ট করতে হবে। এটা নিয়ে কষ্ট বলতে, আপনার দোকানগুলো ধরতে বা আপনার কাছে সবসময় স্নেকার্স চকলেট পাওয়া যাবে একটু কমে এই জিনিসটা বোঝানোর জন্য আপনি ডিপার্টমেন্টাল স্টোর বা দোকানগুলো বা সুপার শপগুলোতে একটু যদি 1 মাস পরিশ্রম করেন, একটু আপনি যদি তা প্রতিদিন সন্ধ্যার পরে মাত্র 2 থেকে 3 ঘন্টা আপনি সময় দিয়ে দোকানগুলো ভিজিট করেন এবং আপনার ইনফরমেশনটা আপনি তাদের কাছে পৌঁছে দেন, অথবা আপনি একটি ভিজিটিং কার্ড করে সেই ভিজিটিং কার্ডটা আপনি বিভিন্ন দোকানে দিতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার দোকান যখন সেট আপ হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে কল আসা শুরু হবে এই প্রোডাক্টের জন্য। এবং আফটার 3 মান্থ আপনি এত ফ্লেক্সিবলভাবে এই ব্যবসাটা করতে পারবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার বাসায় বসেই সকল মেমো হয়ে যাবে, আপনি শুধু প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার দেরি আর আপনি কালেকশন করার দেরি। সাধারণত এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত বাইরের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলোর লেনদেন কিন্তু নগদেই হয়, এগুলো কিন্তু তেমন একটা বাকিতে হয় না। তো সুতরাং এগুলোর বাকির ঝুট ঝামেলা কিন্তু এখানে নেই। তো আপনারা যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে মানে আগ্রহ বোধ করছেন, আশা করি তারা দেরি না করে আমার কাছে অর্ডার করে প্রোডাক্টটা কালেক্ট করে নিন। আমার কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে হলো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে কল করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে। যদি 1 কার্টন অর্ডার করেন তাহলে 1 কার্টনের জন্য 100 টাকা ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স আমাকে বিকাশে পে করতে হবে। সেই বিকাশে পে করলে আমরা অর্ডারটা কনফার্ম করে আপনার এলাকায় যে কোনো কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা বুকিং দিয়ে দিব। প্রোডাক্টটা যখন কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে তখন আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে টাকা পে করে দিলে তারা আপনাকে প্রোডাক্ট বুঝিয়ে দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার কোনো আর্থিক ঝুট ঝামেলা আমাদের সাথে নেই বা কোনো রিস্কও নেই, যেহেতু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করছেন। এবং এই ধরনের একটি প্রিমিয়াম আইটেম আপনি দোকানে সেল করতে গিয়েও কিন্তু আপনার কোনো প্রকার কোনো আর্থিক বাকি পড়ার সম্ভাবনা নেই, কারণ এই ধরনের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম নগদে সেল হয় এবং নগদই কালেকশনে, অর্থাৎ আমি নগদ সেল বলতে বোঝাতে চাচ্ছি দোকানদারও নগদ বিক্রি করতে পারে। তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখবেন এবং যাদের যাদের প্রোডাক্ট দরকার আমাদেরকে কল করে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন। তো দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।